আমি ন্যাশনাল ডক্টরস। আপনারা সকলেই জানেন আজ আমাদের সকলের জন্য আমাদের দেশের এক বিশেষতম দিন। আমাদের দেশে এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে আমরা সকলেই মহাসমারোহে পালন করে থাকি। আজ এই বিশেষ দিনে সকল প্রাণ রক্ষাকারী বৈদ্য কবিরাজ ডক্টরসদের প্রতি জানাই অসংখ্য কোটি কোটি প্রণাম ও অসংখ্য শ্রদ্ধা। পয়লা জুলাই দিনটাকে চিকিৎসক দিবস হিসেবে আমরা সবাই মহাসমারোহে পালন করে থাকি। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ করে। আর এই বিশেষ দিনে জন্মেছিলেন আরেক ধন্বন্তরী, আয়ুর্বেদ জগতের মহান অবতার, ভারতের অন্যতম আয়ুর্বেদ চিকিৎসক কবিরাজ যামিনীভূষণ রায় কবিরত্ন। সত্যি এই দিনটি আমাদের সারা ভারতবর্ষের দেশের জন্য এক অন্যতম গর্বের দিন। এই একই দিনে জন্মেছিলেন আমাদের ভারতবর্ষের দুই মহান প্রাণপুরুষ। আজ সেই দিন, যেই দিনটিতে তাদের স্মরণ করে আমাদের মনোবল বাড়ানোর দিন। এই পয়লা জুলাই বিশেষ দিনটিকে যেমন আমরা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে সকলে স্মরণ করি, পালন করি, তেমনি সকল আয়ুর্বেদ প্রেমী এই দিনটিকে পালন করেন আমাদের আয়ুর্বেদ জগতের অন্যতম প্রাণপুরুষ, সমস্ত আয়ুর্বেদ জগতের প্রাণ প্রতিষ্ঠাতা কবিরাজ যামিনীভূষণ রায় কবিরত্নের জন্মদিনকে স্মরণ করে। এই মহান মানব চিকিৎসক কবিরাজ যামিনীভূষণ রায় কবিরত্ন বেঁচে থাকুক আমাদের মধ্যে তার সৃষ্টিতে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার এই শুভ জন্মদিনে আমরা সবাই তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কবিরাজ যামিনীভূষণ রায় কবিরত্ন কলকাতা সংস্কৃত কলেজ থেকে আমাদের ভারতের প্রাচীন ভাষা সংস্কৃতে স্নাতকোত্তর এম এ ডিগ্রি অর্জন করেন। এরপরেই তিনি 1905 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে তিনি ব্যাচেলর অফ মেডিসিন এম বি ডিগ্রি অর্জন করেন এবং সেই বিভাগে তিনি প্রথম স্থান অধিকারও করেন। এই মেধার মূল্যায়নে তিনি স্বর্ণপদক প্রাপ্ত হন, কিন্তু তিনি পাশ করার পর এই অ্যালোপ্যাথিক চিকিৎসায় উৎসাহ হারিয়ে ফেলেন। পরে তিনি সেই পেশায় নিযুক্ত না হয়ে তিনি তার পিতার দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হন। কবিরাজ যামিনীভূষণের পিতা ছিলেন বাংলার জনপ্রিয় কবিরাজ কবি চিন্তামণি পঞ্চানন রায়। তার পিতার কাছ থেকে এই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের প্রত্যক্ষ জ্ঞান, চিকিৎসা পদ্ধতি তাকে যেন এক আকৃষ্ট করে নেয়, তাকে কাছে টেনে নেয়। ফলে তিনি সেই পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতিতে এইরকম একজন স্বর্ণপদক প্রাপ্ত হয়েও তিনি আবার শিক্ষা অর্জন করেন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে মহামহোপাধ্যায় কবিরাজ বিজয়রত্ন সেনের নিকট থেকে, এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে তিনি ভীষণভাবে পাণ্ডিত্য অর্জন করেন। এরপরেই শুরু হয় তার স্বপ্ন বাস্তবায়নের কাজ। সে সময় ব্রিটিশ শাসনকালীন ভারতের দুর্গম ও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তিনি অটুট ছিলেন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে। সেই দুর্গম পরিস্থিতিতে তিনি যখন লড়াই করছেন, সেই পরিস্থিতিতে তার অনুসঙ্গীরা তার লড়াই দেখে বলেছিলেন তাকে আবার ফিরে যেতে সেই পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানে। তিনি তার প্রত্যুত্তরে খুব সুন্দর একটি কথা বলেছিলেন, যে কথাটি আমাদের সকলের অনুপ্রেরণা দেয়। এটি হচ্ছে, তিনি বলেছিলেন, যদি ভালোভাবে এই পরিস্থিতিতে আয়ুর্বেদ প্র্যাকটিস করতে নাও পারি, তবে শুধুমাত্র পাচন বেঁচেই, এই আয়ুর্বেদিক ল্যাক্সেটিভ বেঁচেই বেঁচে থাকব। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিও, এই অটুট অদম্য ইচ্ছার জন্যই এই প্রতিকূল পরিস্থিতিও তার কাছে হার মেনে যায়। তার জন্য শুধু তাকে পাচন বেঁচেই বেঁচে থাকতে হননি। তিনি আমাদের সমগ্র বঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের কাছে এক অন্যতম আয়ুর্বেদের প্রাণ প্রতিষ্ঠা হয়ে তিনি এখন আমাদের স্মরণে, আমাদের মনের মণিকোঠায় রয়ে গেছেন। তিনি সকল আয়ুর্বেদ প্রেমীদের কাছে এক অন্যতম ইন্সপিরেশন। কবিরাজ যামিনীভূষণ রায় তার ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সফল আয়ুর্বেদ চিকিৎসক। তিনি তার ক্লিনিক্সে সেই সময় 32 টাকা ভিজিট নিতেন এবং বাড়িতে টাকা হলে তিনি ভিজিট নিতেন প্রায় সেই সময়কার 1000 টাকা, যা এখনকার প্রায় লক্ষাধিক। তিনি আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে
নিজেকে সীমাবদ্ধ না রেখে এই আয়ুর্বেদ বিজ্ঞানের প্রসার প্রচার এবং এই চিকিৎসা সমস্ত রকম মানুষের মধ্যে সমস্ত সকল স্তরের মানুষের মধ্যে এই চিকিৎসা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়ার জন্য তার প্রসার তার বিস্তারের জন্য প্রতিষ্ঠা করলেন কলকাতার বুকে অষ্টাঙ্গ আয়ুর্বেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যা বর্তমানে জেবিরয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হিসেবে পরিচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যামিনী ভূষণ রায় ছিলেন অষ্টাঙ্গ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের জন্য নিবেদিত প্রাণ। তাই মৃত্যুর আগের দিনও হয়তো তিনি তার জমানো সমস্ত অর্থ প্রায় 20 লক্ষ টাকা দান করেছিলেন নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের জন্য। এই জন্মদিনে এই আবির্ভাব তিথিতে তার প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা